সালামু আলাইকুম। আজকে শুক্রবার, জুমার দিন, জুমার নামাজ পড়তে যাইতে হবে। এখন তো প্রতিদিনের মতন আজকে ঘুম থেকে উঠতে আমার কিন্তু আসলে অনেক দেরি হয়ে গেছে। এখন পর্যন্ত চা বানাই নাই, চা গরম করে আনছি, চা রেডি করতে হবে। তো ডিউটি থেকে আসলাম, তো গতকালকে রাত্রে আসার পরে দিয়ে অনেক কাজ করার ছিল, কিন্তু শরীরটা এত দুর্বল ছিল যে এত দুর্বল ছিল আমার শরীরটা, খাওয়ার পরে শরীরটা আমার এতই দুর্বল ছিল যে আমি আর যে উঠি অন্য কিছু কাজ করবো, আমার আর শরীরে এতটুকু আর শক্তি ছিল না। খাই তাড়াতাড়ি করে শুই গেছি। আরে প্রবাসের জীবন রে, আজকে চা পাতার সাথে অন্য একটা চা পাতা দিলাম। মাঝখানে মনে একবার বসতে উঠি, প্রস্রাব করে আসি, আবার শুইলাম। এলার্ম আজকে তিন মোবাইলে দিয়েছি, যাতে করে আমার মিস না হইতে পারে। এখন আস্তে আস্তে করে আমার ডিউটি এই জামানো, আজকে জুমার নামাজের এগুলো আস্তে আস্তে পড়তে হবে। এখানে প্যান্ট আল্লাহর কাছে একটাই দোয়া করি, এখন বর্তমানে ব্যবসা বাণিজ্য অনেকটা ডাউন যাইতেছে, মানুষের কাছে কাজ কর্ম নাই, মানুষ অনেকটা অভাব অনটনের মধ্যে আছে। আল্লাহ যেন মানুষদেরকে অভাব অনটন থেকে যেন রক্ষা করে, তবে শয়তানদের না, কিছু কিছু শয়তান আছে ওদেরকে আল্লাহ আজাব দিতে আছে, এটা একেবারে ক্লিয়ার, এতে কোনো সন্দেহ নাই। শয়তানদের আল্লাহ পতন করতেছে, পতন করুক। যারা ভালো মানুষ আছে আল্লাহ যেন তাদের সহায় হন, এটা আল্লাহর কাছে আমার দোয়া। আল্লাহর কাছে আমার দোয়া হলো আল্লাহ যেন সকল ভালো মানুষদেরকে যেন ভালো অবস্থানে রাখে, যারা অসুস্থ আছে তাদেরকে যেন সুস্থ রাখে। আপনারা সময়কে মূল্যায়ন করুন। এই যে আমি আজকে এতটা বছর অল্প বেতনে পড়ে থাকার কারণে আজকে জীবনে কিছুই করতে পারলাম না, আপনারা আমার অনুসরণ অনুকরণ করবেন না। সময় থাকতে ভালো কোম্পানি, ভালো দেশ, ভালো জায়গা অবশ্যই দেখেন, অবশ্যই আল্লাহ রাখছে, কিন্তু আমরা দেখিনি, আমরা খোঁজ করি না, এই কারণে আমরা পাই না। রেডি করে রাখো জুমার দিনে জামা কাপড়, আমার কিন্তু তবু আছে, তো পরি না, তো পরা দরকার। আমি মোজা পরে যখন যাই তখন আমার কদমগুলো আমি হিসেব করে দিতে পারি, অর্থাৎ স্লিপার পরে গেলে ওই রকম হিসেব করে দেওয়া যায় না। মাথা একটু তেল দিয়ে দিচ্ছে, আল্লাহ সকল শয়তানদের অধঃপতন করুক রে আল্লাহ। পৃথিবীর সবচেয়ে কঠিন এবং কষ্টের একটা জিনিস হলো মানুষকে চিনে, কত কষ্ট জীবন রে আল্লাহ, প্রবাসের জীবন।
খামাটাও নিয়ে নিচ্ছি, তার কারণ হলো না নিলে আরেক সমস্যা, যদি পথে কোনো চেকিং এ পড়ে। আর রুমে থাকি আবার আমার লাগছে, যেটা পকেটে থাকার ওটা পকেটেই থাকবে। আবহাওয়া আজকে ঠিক আছে, মাথাটা সুটকাইতেছে, কেন সুটকাইতেছে বলতে পারি না। টুপি তো অনেকগুলো আছে, আজকে এই টুপিটাই লাগে। আল্লাহ যেন সকল প্রবাসীদেরকে ভালো রাখে, যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ জানে তাদের অভাব দূর করে দেয়। হালকা কিছু নাস্তা খাইতে হবে, খাই তারপর চলে যাইতে হবে। বাবা বাবা, ওয়ালাইকুম আসসালাম। ভালা করে বকে দিছি, ভালা করে বকে দিছি, কইছে সানা সুদ দিতে ন, সিপ দিতে ন, কিচ্ছু দিতে ন, এখন ভালা করে বকে দিছি, বুঝলেনি বাবা। ও মা বাবা বাবার কাছে রাখি দি, বুঝিনি আর আনলে দিয়ে মশিটা না আনলে খানা টানা ঠিক মতন খাইয়েন। ওন বাবা খানার হিসাব দেন, খানার হিসাব দেন, আমি জুমার নামাজ পড়তে যাবো। আর কি কি খাইছেন আপা, ফল খাইছেন নি মা? আরে ওর ওর আমার ফল খাই না রে, ওর ফল না খাইলে মা কই কেমনে বাবা, ফল খান লাগে মা। বাবা ওনার বাত নেই খেয়ে কি দিখেন বাবা, কি রেন চাইছে বাবা? মাসি কিন্তু কি মাছ বাবা, মাছ কতন ধরছে? বাবা মাছ এগুলো কোথা থেকে আনছে, কোন পুকুরে? তোর মালিকের নাম কি? আল্লাহ মাসের কে এই না বাবা, এই কথা না জিজ্ঞানে ফোন করছি। ও মা এই তো চলে যাবো বাবা, জুমে নামাজ পড়তে চাই মানে নাই তো করতাম চাই মা।
এর সাথে কথা বলতে হয়। আমার আজকের ব্লগ অনেক কাজ করতে হয়, ভাত রান্না করতে হয়, তরকারি গরম করতে হয়, পরিষ্কার করতে হয়। আরে ফোনে তো ধরে না। রুটি খেয়ে পারি, রুটি রুটি অডিও কল দি যাই। হ্যাঁ বাবা, হ্যালো, জুমার নামাজ পড়তে যাইতেছি, জুমার নামাজ। চা পাতার সাথে আরো কিছু অ্যাড করলাম, সব খাইলাম, খুব ভালো লাগতেছে, গানটা ভালো। আইয়ো আইয়ো, এলা এলা, কেসা কেসো সাকুশ, কারা জানে, ইজি ইজি, আল্লাহ, একটু চা খাই নিলাম, কারণ খালি পেট তো ঠান্ডা নাই। তারপরে মসজিদের ভিতরে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা আছে, এই কারণে এটা একটু খাই দিয়ে নিলাম, আর কিছু আর নাই। মেসোয়া পকেটে, এই মেসোয়া কোলে রাখলে হবে, মেসোয়া আছে, অনেক সময় মেসোয়া করতে ভুলি দিই।
এখন চলে যাব মসজিদের দিকে। কিছু পাপি মারেন, এটা শুধু আমি জুমার নামাজ পড়ার জন্য কিনছিলাম। ডাক্তার বলছিল পারফিউম ব্যবহার করার ব্যাপারে, যাতে করে কারো কাছে দুর্গন্ধ যেন না লাগে। এটাতে কতটুকু চার্জ আছে? এটাতে তো প্রায় ফুল চার্জ দেওয়া আছে। এটা থাকুক, ছোট মোবাইলটা হাতে করে নিয়ে যাই। 12টা সাইড হয়ে গেছে, আর বেশি দেরি করা যাবে না। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক আশা কামনা করে চলে যাচ্ছি মসজিদে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।